ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যদের নিয়ে বৈঠক করলেন শান্তনু ঠাকুর। বৈঠক শেষে শান্তনু ঠাকুর এদিন জানান, আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক বৈঠক হয়েছে, আমাদের জেলা বিস্তার করব বা জেলায় আমাদের কি কি কর্মসূচি আছে ধর্মীয় সংগঠন সেই হিসেবে। আমি কথা বললাম না যে আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক আলোচনা, সাংগঠনিক আলোচনা যে আমাদের জেলায় জেলায় সংগঠনে কি কি কাজ থাকছে সেইগুলো। পাশাপাশি সুব্রত ঠাকুর বলেন, আপনার সেটা শান্তনু ঠাকুর বলবেন, কিন্তু আজকে আমাদের এটা যে আমাদের কোয়ার্টারলি যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংগঠনিক বৈঠক, সেই সাংগঠনিক বৈঠক একটা ছিল, এটা আগে থেকে পূর্ব নির্ধারিত, এমন না যে এটা নতুন করে বা আমরা কালকের পরে বা দুদিন আগে হয়েছে। আজকে দেখতে হবে যে আমাদের যে সেন্ট্রাল গভর্নমেন্টে যে মোদিজি সরকার আছে তারাই একমাত্র সচেষ্ট হয়ে 2019 সালে সিএ একটা করেছে এবং আইনে পরিণত হয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে একমাত্র তাদের মধ্যেই সদিচ্ছা আছে এবং তারাই করতে পারবে এবং তারাই করেছে। আমাদের কথা হচ্ছে যে কি কি বাধ্যবাধকতা আছে। আমরা জানি যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন গত 2 বছরের উপর থেকে চলছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বাধ্যবাধকতার কারণে বারবার এগুলো পিছিয়ে যাচ্ছে যেটা ইমপ্লিমেন্ট করা যাচ্ছে। আমরা কারণ একটা প্যানিক সিস্টেম তৈরি হয়েছে, প্যানিক তৈরি হয়েছে এই উদ্বাস্তুদের মধ্যে এবং মতুয়াদের মধ্যে, আমরা সেই জিনিসটা আমাদের কাছে তুলে ধরতে চাই যে কথাগুলো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা সেই এই যে সিএটা আছে সেটা সমাজে ইমপ্লিমেন্ট হোক এবং তার জায়গাটা আসুক, আমরা এর সমাধানটা চাই। এটা আমাদের শুধু দাবি নয়, এটা আমাদের সবসময়ের, এটা হচ্ছে মানুষের আর্তনাদ, মানুষের চাহিদা, এটা হচ্ছে বেসিক নিড। এবং আমরা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আলোচনা করব অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে যে এই পরিস্থিতিতে এখন দাঁড়িয়ে কী কী উপায় আছে, কী আছে এবং এটাকে কত তাড়াতাড়ি কী করে লাগু করা যায়, এবং ফার্দার আমরা আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের যারা আছেন বিভিন্ন পদাধিকারী তা আমাদের সাথে বৈঠক করে আমরা সেই ব্যাপারটা আমরা উপস্থাপন করব। আমাদের যে আমাদের যে সেন্ট্রালে যারা আছেন এবং অমিত শাহজি। অন্যদিকে এই প্রসঙ্গে প্রাক্তন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর বলে, তার রাজনৈতিকটাকে মিথ্যে নিয়ে পরিচালনা করেছে, সে বলেছে টাকা পয়সা রাজনীতি এবং গোসাই পাগল সাধুদের তাদের ডেকে বলেছে যে আমি তো ছিল যে আমাদের আবার বোঝানোর জন্য